18 এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। গত বছর এই সময় শাকিব অপু একসাথে না থাকলেও তারা ছিলেন বিবাহ বন্ধনে আবদ্ধ, কিন্তু আজ এই দিনেই তারা বিচ্ছেদে রয়েছেন। তাদের একমাত্র সন্তান বাবা মাকে ছাড়াই বেড়ে উঠছেন তার নানির কাছে, অর্থাৎ অপু বিশ্বাসের মায়ের কাছে। তাই এবার অপুর মাই মুখ খুললেন। তিনি বললেন, শাকিব খানকে আমরা কখনোই মেনে নিইনি, শুধুমাত্র অপু তাকে ভালোবেসেছে এবং একসাথে অনেক সময় কাটিয়েছে, অর্থাৎ গোপনে বিয়ে করে ফেলেছে দেখে আমরা কিন্তু শাকিবকে মেনে নিয়েছিলাম। তারপর শাকিবের অনেক ব্যবহারই আমাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছে, তারপরও মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শাকিব যে আমার মেয়েকে ডিভোর্স দিয়েছে তারপরও কিন্তু আমরা কোনো মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যমেও মুখ খুলিনি। কিন্তু দেখুন, ছেলেটি আস্তে আস্তে বেড়ে উঠছে, সে বাবা ডাকতে শিখেছে, বাবাকে চিনতে শিখেছে। অর্থাৎ অপুর মা আব্রাহাম খানের কথায় উল্লেখ করেন, তিনি বলেন, ছোট্ট একটি বাচ্চা যে বাবা ছাড়াই বেড়ে উঠছে আসলে তখনই কষ্ট হয় যখন আব্রাহামকে দেখি। শাকিব এটা কিভাবে করতে পারলো তার বউয়ের সাথে, অর্থাৎ অপুর সাথে, আসলে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। কিন্তু এখন কি করার আছে, আমাদের আসলে কিছু করার নেই। এদিকে 18 এপ্রিল অপু বিশ্বাস বিবাহবার্ষিকী পালন করবে বলে এমন কিছু গুজব উঠেছে মিডিয়া পাড়ায়। আসলে এরকম কিছুই হয়তো হবে না, কারণ অপু বিশ্বাস তার পুরনো সব জীবনের কথা ভুলে নতুনভাবে নতুন জীবনে পদার্পণ করছেন। আবারও তিনি চলচ্চিত্রে ফিরে আসবেন এবং আব্রাহাম খান জয়ের জন্য নিজেকে গড়ে তুলছেন নতুন এক অপু বিশ্বাস হিসেবে। কিন্তু দর্শক, আব্রাহাম খান জয় কোন ধর্মে বেড়ে উঠবে এ নিয়ে চলছে ভক্তদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা। কেননা মা অপু বিশ্বাস হিন্দু এবং বাবা মুসলমান হয়, আব্রাহাম খান জয়কে কোন ধর্মে বড় করবে মা? কারণ অপু বিশ্বাসের পারিবারিক সকলে এখনো হিন্দু ধর্ম অবলম্বন করছে, আর আব্রাহাম খান জয় সেই পরিবেশে বেড়ে উঠছে। তাই অনেকেই সন্দেহ করছেন হয়তোবা আব্রাহাম খান জয় হিন্দু ধর্মটাকেই বেছে নেবেন, কারণ সে সবসময় যার কোলে উঠে বেড়ে উঠছে সেই নানি তো হিন্দু ধর্ম অবলম্বনকারী। দর্শক, আপনার কি মনে হয় এ বিষয়ে? দর্শক, আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই নিয়ে বিষয়ে আরও সব লেটেস্ট আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।